দেশের চলমান পরিস্থিতি নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক কাদের হত্যা ও জড়িত নয় মন্তব্য শিক্ষার্থীরা সন্ত্রাসে করে ওবায়দুল কাদের বলেন সংঘাত হতে পারে এমন কর্মসূচি এড়িয়ে চলছে আওয়ামী লীগ সাধারণ শিক্ষার্থীরা সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সংঘাত হতে পারে এ ধরনের কর্মসূচি এড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে বিএনপি জামায়াত নির্বাচিত সরকার উৎখাতে লাশের রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি দেশ রক্ষায় শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ করার তাগিদ দেন ওবায়দুল কাদের এই আন্দোলনকে ঘিরে সাম্প্রদায়িক বিএনপি লাশের রাজনীতি করছে শিক্ষার্থীদের এদিকে বনানীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর অসুস্থ স্ত্রীকে দেখতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার্থী আন্দোলনে সমর্থনের পাশাপাশি তাদের সব রকম সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয় আমাদের সর্ব রকমের সহযোগিতার সমর্থন তাদের সঙ্গে থাকবে দেশ রক্ষায় সব শ্রেণী পেশার মানুষকে রাজপথে নামার আহ্বান জানান মির্জা ফখরুল সব ধর্ম মানুষেরা কিন্তু আপনার যুক্ত হয়েছেন রেজা খান মোহনা সংবাদ ঢাকা